চি চি চি, হ্যাঁ মানছি আমি রুটি দিয়ে দুধ খেতে খুবই ভালোবাসি এবং আমাকে জাতলে আমি না বলবো নি কখনো। এই রুটিগুলো ওইখানের মধ্যে পুড়ে দিয়েছে। হ্যাঁ এটা ঠিক, রুটিটা চাপা দিলে নরম থাকে, রুটিটা চাপা দিলে নরম থাকে। আচ্ছা লাইট ক্যামেরা অ্যাকশন, স্টাইলিশ স্টাইলিশ দিদিদের সব স্টাইলিশ স্টাইলিশ না, তার থেকে আজব সুন্দর তাদের পোশাক পরা আর কাজ। কখনো সে পরে চটের বস্তা, কখনো এটিএম এর সামনে নাচানাচি করতে, একটু সুযোগ পেলে আবার পুলিশকে ধরেই পেটাতে থাকে। হাই গাইস, দিস ইজ সুদীপ্ত দাস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসেন্ট রোস্টার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, অবশ্যই সুস্থ আছেন। যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। লেটস স্টার্ট দ্য ভিডিও। ও নদীরে কথা শুধাই শুধু তোমারে, বলো দিদিরা কেন হাই হিল পরে, বলো বাইকে লাগায় না ব্রেক কেন, রাত্রে নাচানাচি করতে থাক কুকুর এসে দেখায় খে। ও নদীরে কি সব মালখোস সব এসে গেছেন, তো শুরু করা যায় দিদি ও দাদাদের কিছু টানে না টানে না। আপনারা কখনো মেয়ে টাইপ ছেলে দেখেছেন কি? দেখেননি? সবসময় ওইসব পানু টাইপ ভিডিও, সরি মানে বলতে চাইছিলাম যে সবসময় ওইসব ভিডিও দেখেন না? হ্যাঁ এইসব হাফ লেডিস টাইপ ও মাল সালা বড় বড় বান্টু নিয়ে, ঠিক আছে, স্টাইলিশ সেক্সি দিদি সেজে বেড়াচ্ছে, অসভ্য মাল কি ছিল। হ্যাঁ হ্যাঁ তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর কোনোদিন দাঁড়াবেনি, তোর কোনোদিন দাঁড়াবেনি। আচ্ছা দেখুন বন্ধুরা, নর্মালি আমরা অন্যদেরকে রোস্ট করে থাকি, কিন্তু আমাদের আজকের এই দিদি কি মজা করি দিদি, দিদি খুবই করতে পারে, খুবই করতে পারে, মানে সরি আমি বলতেছি রোস্ট রোস্ট রোস্টটা খুবই করতে পারে, তিনি নিজেকেই নিজে রোস্ট করে। সাল 2001 করোনা ভ্যাকসিন দিরা লাগাতে চিৎকার করছে, ভ্যাকসিন ভ্যাকসিন সেই সমস্যার সমাধানের জন্য সাইড ভ্যাকসিনেশন প্রকল্প শুরু করা হয়েছে। এইসব দিদিদের সবেতেই চিৎকার, 5 ইঞ্চি সুচ ঢুকে গেল চিৎকার, 0.5 mm সুচ ঢুকে গেল চিৎকার, যেন সর্বসাধারণ লাগানো প্রতিযোগিতা, সর্বসাধারণ লাগানো প্রতিযোগিতা। আচ্ছা সবাইকে জানিয়ে দেবে, আসো 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 দেখে যাও আমি আজ লাগাচ্ছি। এই কে হচ্ছে এইসব? এই দেখুন চোর অনেক রকমের হয়, কেউ রুটি চুরি করে, ইস আরে রুটিগুলো তো পুরো ভিজে যাবে, পুরো ভিজে যাবে মনে হচ্ছে। হ্যাঁ মানছি আমি রুটি দিয়ে দুধ খেতে খুবই ভালোবাসি এবং আমাকে জাতলে আমি না বলবো নি কখনো, ঠিক আছে, তাই বলি রুটিগুলো ওইখানের মধ্যে পুড়ে দিয়েছে। হ্যাঁ এটা ঠিক, এটা আমি মানছি যে রুটিটা চাপা দিলে নরম থাকে, রুটিটা চাপা দিলে নরম থাকে। আচ্ছা তাই বলে ওইখানে চি 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 চি, ঠাকুমা আমাকে একটা রুটি দাও না। যখন আমাদের এই ঠাকুমা এখানে রুটি চুরি করছে, অন্যদিকে আমাদের আর একটা দাদা কি করছে অন্যের বইয়ের না থাক ভিডিওটাই দেখে। আচ্ছা তুই শালা অভদ্র মাল, শালা বড় বান্টু নিয়ে এসব সুকে সুকে তাওয়াত নাড় করাচ্ছিস, তাওয়াত নাড় করাচ্ছিস। ব্যাপারটা বোঝো, আসলে শালাটার ভিতরে না আমি দেখলাম যে একটা কি আর পোকা ভীমরুল, মানে আরে এইসব কি, তুই আ তোরটা হেসাদের টটা মেরে দিবো শালা, হেসাদের টটা মেরে দিবো শালা অভদ্র মাল। আমি চুরি করছিলাম, আমি ডাকাতি করছিলাম,
না তুমি তো বড় মাল নিয়ে টাওয়ার দাঁড় করাচ্ছিলে না, বড় মাল করে নিয়েছে আর শুকে শুকে ব্যবহার হচ্ছে, মানে সর্বসাধারণ শুকা কম্পিটিশন চলছে, শুকে শুকে মালটাকে দাঁড় করে নিয়েছে, আর দেখি তোর কত বড় হয়েছে। দেখুন 1900 সালে দিদিরা মাথায় ঘুমটা দিয়ে নিজেদেরকে ঢেকে রাখে, তখন কত বড় হয়েছে বোঝা গেত না, মানে সরি আমি বলতেছিলাম বর্তমান কাল দিদিরা একটু মেকআপ করে, মানে একটু হালকাই করে, মানে একটু মেকআপ করে মিথ্যা কথা বলে দিচ্ছি দৈলর কাশি এসে গেছে। বর্তমানকালের দিদিরা নিরীহ ছেলে পেয়ে আমাদের এই আমাদের মতো নিরীহ ছেলেদেরকে পেয়ে তার জলের বোতলে একটা কি পুরে দিয়েছে। আচ্ছা ওটা কি জিনিসটা বলো তো, আমি ঠিক বুঝতে পারলি, আমি ঠিক বুঝতে পারলি। আচ্ছা যে পিঙ্ক কালার, যে পিঙ্ক কালার একটা ছিল না জিনিসটা, ওটা কি জিনিসটা, তুই কি বল রহি হ্যায়, কি হচ্ছে এইসব, আমাদের মতো নিরীহ ছেলেদের পে এইসব জলের বোতলে এইসব পুরে দেওয়া, কি এই মিষ্টি নোংরা মানা চি 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 চি, এইসব কি লাগছে পরে নাকি গো। নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমাকে কমেন্ট করে জানাও কেমন রাত্রিবেলা করছে, না মানে বলতে চাইছিলাম যে আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো, এছাড়াও তোমরা কী ধরনের ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, ভিডিওটিকে আরও বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে বড় বড় না মানে বলতে চাইছিলাম যে হ্যাঁ টাটা বাই বাই, এই দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে, তাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।